যুবক মামুনদের কবল তেছিলেন। 26 কোটি ক্যামেরা দিয়ে আমরা দেখি, দুই চোখে 26 কোটি ক্যামেরা, আজ পর্যন্ত এক টাকা বিল যায় নাই। 26 কোটি ক্যামেরা দিয়ে আমরা দেখি, 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নেই, এক টাকা চায় না। এখানে একজনও নাই, এই গ্রামেও নাই, আমার বাংলাদেশে আছে কিনা আমি জানি না। যে সকালবেলা উঠা 36 টাকা পৃথক করে রাখে মালিক, শুনছি তুমি শুন, 550 টাকা পৃথক করে রাখে। আরে 550 টাকা তো দূরের কথা, সকাল বিকাল ডেলি 100 বার আল্লাহ 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 বলে, এই নিয়তে যে 550 লিটার অক্সিজেন নেই, উচিত ছিল 5 লিটারে 100 বার বলা, কিন্তু আমি 5 লিটারে একবার না, 550 লিটারের জন্য মালিক সারা দিনে 100 বার তোকে ডাকলাম, তুই আমাকে 550 লিটার অক্সিজেন দেশ ডেলি। বিশ্বাস যদি না হয়, আমারটা তো বিশ্বাস করবেন না, আপনাদের বিজ্ঞানেরটা তো করবেন, আপনাদের বিজ্ঞানরে জিজ্ঞাসা করেন মানুষ ডেলি কয় লিটার অক্সিজেন নেয়, আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাস করেন ডেলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য কতবার আল্লাহ তার কুদরত দিয়া আল্লাহর কুদরতি টেকনোলজি দিয়া কতবার আমাদেরকে ডায়ালোসিস করেন, কতবার করে জানেন? ডায়ালোসিস বোঝেন? কতবার ডায়ালোসিস করে? ডেলি 37 বার ডায়ালোসিস করে, 37। কতবার? জি জি জি, 37 বার ডায়ালোসিস করেন ডেলি, শুধু আপনাকে আমাকে সবল রাখার জন্য, সুস্থ রাখার জন্য, সতেজ রাখার জন্য, নারী পুরুষ যুবক বাচ্চা নির্বিশেষ দিছেন এত, আমি গুনতে গেলে শেষ করে গুন শেষ হবে না। কেননা কোরআনই তো বলতেছে মানুষ তুমি আল্লাহর নেয়ামতকে কতটুকু গুনবে। আমি তো 2-4টা আঙ্গুল দিয়ে দেখায় দিলাম, আমি যখন আসছি তখন বিদ্যুৎ ছিল না, জানি না কয় ঘন্টা পরে আসছে, আজ পর্যন্ত জমিন বলতে পারবে না যে 1 ঘন্টার জন্য অক্সিজেনের লোডশেডিং ছিল। যদি বালুর চরে 1 মিনিটের জন্য লোডশেডিং হয়, যে বালুর চরে 1 মিনিট অক্সিজেন থাকবে না বছরে একবার, অসুবিধা কি? মনে হয় বোঝেন নাই, অসুবিধা আছে? কি অসুবিধা? কি শেষ বুঝা বলতেছেন তো? সিরাজদি খানে 1 মিনিট থাকবে না, এটা সিরাজদি খান না, 1 মিনিট থাকবে না অক্সিজেন, অসুবিধা আছে? কি কি শেষ? মাত্র 1 মিনিটে শেষ, শেষ। যদি 1 মিনিটে শেষ হয়ে যায় অক্সিজেন, ডেলি 550 লিটার নেন, 100 বারও তো আল্লাহ বলি না, 100 বারও তো আল্লাহ বলি। নিজুমে বৈশা দূরের কথা, হাঁটতে হাঁটতে চলতে চলতে কাজ কাম করতে করতে 100 বার যদি আল্লাহ বলতাম আর ভাবতাম আল্লাহ, 550 বার তো বলতে পারলাম না, 550 লিটারের বিপরীতে 100 বারই আল্লাহ বল। ও যুবক, শুধু শুধু তো আল্লাহ বলেন নাই, ও মানুষ মাছ যেরকম অ্যাকোরিয়ামের পানিতে থাইকো বড় ফুর্তিতে থাকে, তোকেও আমি রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে রাখি, বিদায় তুই 24 ঘন্টা ফুর্তিতে থাকিস, আর রহমতি ইলাইকা নাজেল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে নাজেল হতে থাকে, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে নাজেল হতে থাকে 24 ঘন্টা, কিন্তু বিপরীতে মাসিয়া তুকা ইলাইয়া সাঈদ, 24 ঘন্টা তুই নাফরমানি পাঠাইতে থাকিস 24 ঘন্টা। কোন ঘর আছে টেলিভিশন নাই, কোন ঘর আছে ডিশের লাইন নাই, কোন বুড়া মানুষটা আছে শেষমেশ খবর দেখা ছাড়া ঘুমাসে না, কি বলেন? রাগ হয়ে গেলেন? কোন ঘরটা আছে টেলিভিশন নাই,
কোন ঘরে ডিশেল লাইন নাই, কোন ঘরের চ্যানেল ডেলি শত চ্যানেল না বদলায়, শত চ্যানেল না বদলায় কোন ঘর আছে, কোন যুবকের মোবাইল আছে, ইন্টারনেটের লাইন না আছে, রাগ হয়ে যাবেন? হ্যাঁ যুবক, রাগ হয় না, তোমার পায়ে হাত রাখি। এটাই বুঝাইতে চাইতেছি, ছোট জীবনটাই কি চায়, দিবে কি, চাই কি, দিবে কি। তো মালা পড়ায় অস্তিত্ব দিছেন, মালা পড়ায় আমি মালা দেখাইলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মালা দিছেন, মানুষ বানায় শ্রেষ্ঠত্বের মালা দিছেন, মালা পড়ায় অস্তিত্ব দিছেন, 24 ঘন্টা সুরক্ষিত করেন, নেয়ামতের ভিতরে ডুবায় রাখছেন। কোন নেয়ামত না মনে হয় বুঝবেন না, তাও চেষ্টা করি বুঝে আসি কিনা। এক একটা অঙ্গ এরকম দিছেন, হায় 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 হায়, সারা দুনিয়ার ডাক্তার শত শত বৎসর গবেষণা, তারপর আজ পর্যন্ত চোখের গবেষণার কোনো কিনারা হোবল দিয়া পর্যন্ত দেখতে পায় না। হোবল, হোবল চিনেন? নাসার সবচেয়ে বড় দূরবীন হলো হোবল, যেটা দিয়ে ওরা সৌরজগৎ দেখে, পাওয়ারফুল হোবল, ওটা দিয়া ডাক্তাররা চোখের কোনো কিনারা খুঁজে পায়, ছোট একটা চোখে 24 ঘন্টা আপনাকে আমাকে সুরক্ষিত করে। কোনদিন কি ভাবছেন? কিছু লোক আমাদের সমাজে আছে যাদের সবকিছু চেক হওয়ার পরে ওরা আঙ্গুল দেয়, এর আগে আঙ্গুল দিয়া ধরতে পর্যন্ত দেয় না। আপনি চেকিং করেন কিভাবে? আল্লাহ আপনার এখানে আমার এখানে কুদরতি চেকপোস্ট বসায় দিছে, জিনিসটা পানের হোক আর খাওয়ার হোক, নাকের কাছে নিতে দেরি, নাক রিপোর্ট দিতে দেরি করে না, এটার গ্রান সুন্দর না, সরা রিপোর্ট দিতে দেরি করে না। এরকম কি মেশিন আছে দুনিয়াতে, ছুইবেন আর রিপোর্ট দিয়ে দিবে? এক আছে একটা খাটার আমার ডায়াবেটিস এর মেশিন, এছাড়া আর কিচ্ছু নাই। এক আছে তাপমাত্রা মাপার মেশিন, এছাড়া কোনো মেশিন নাই। সত্যি সত্যি ঘ্রাণ শুনিয়া বলিয়া দেয় এটা চলবো না। যদি ঘ্রাণ ঠিক থাকে, দ্বিতীয় চেক করে জিব্বা সার ঠিক আছে কিনা, ঘ্রাণ তো ঠিক আছে, সার ঠিক আছে কিনা। জিব্বায় লাগাইতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না, সার ঠিক না, সরা। তৃতীয় চেকিং করে এটার ভিতরে কোনো পাথরের কণা আছে কিনা, পাথর জাতীয় কিছু আছে কিনা, তার সর্বপ্রথম চাপ দিয়া ওটাকে বাহির করে, ইচ্ছা করে দিয়া দেখেন প্রথম চাপটা পড়বে দাঁত পাথরের উপরে, দাঁত বলে এটা ভিতরে যাবে না। চতুর্থ চেকিং আবার জিব্বা করে, কোনো চুল জাতীয় কিছু আসে কিনা, আঁশ জাতীয় কিছু আছে কিনা, তার এটাকে বাহির করে ফেলে, ভিতরে যেতে দেন। হায় হায়, 24 ঘন্টা নেয়ামতে ডুবায় রাখছেন, আসেন কথা লম্বা করে লাভ নাই, এই ছোট জীবনটা দিয়ে আল্লাহ চাই কি, কি চায়? কিচ্ছু চায় না, যা দিছেন তার তুলনায় কিচ্ছু চায় না, সামান্য চায়, যা দিছেন। শুধু শুধু তো কোরআন বলে না, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, মানুষ তুই তোর দেহটা নিয়ে একটু ভাবস না, যে আমি তোকে কি দিছি, দেহটার ভিতরে দেহটার ভিতরে কি দিছেন, এক ফোঁটা পানির থেকে তৈরি করা এই পর্যন্ত অস্তিত্ব দিয়া 24 ঘন্টা যে আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন, 24 ঘন্টা আপনি আর আমি ঘুমে অচেতন থাকি, পাহারা কে দেয়? মানেন আল্লাহ দেয়? যদি না দিত তাহলে এই কথা কেন বলতো, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আল্লাহ বলে আমি ঘুমাইও না, আমি ঝিমাইও না, আমি ঝিমাইলে তুই ঝিমাবি কোত্থেকা, আমি ঘুমাইলে তুই ঘুমাবি কোত্থেকা, তুই সব ঘুমাস, আমি তোকে পা, আমি তোকে সুরক্ষিত, আমি তোকে সুরক্ষিত করি, যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে, 24 ঘন্টা রহমত নাজিল করে, 24 ঘন্টা আমাদের সাথে লুকোচুরি খেলে, কোন সৃষ্টিকে আমাদের পর্যন্ত আসতে দেন না। নাইরা হাদিসে এই কথা কেন আসতো, কেন আসতো হাদিসে এই কথা, কোনদিন আসতো না। আমান আদাবু মিন্নি জুদাম ওয়া কারামা, আল্লাহ বলে আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার বান্দার উপরে কাউকে আমি চোখ উঠায় দেখতে দিন। তাহলে জমিন প্রতিদিন চায় আমাদেরকে নিয়ে আনে মা প্যাটে, জমিন প্রতিদিন চায়, প্রতিদিন
24 ঘন্টা জমিন মেলা আমাদেরকে সতর্ক করতে না, জমিন সতর্ক করে তামসি আলা দহরি, তুমি আমার পিঠে চলো, তাই না? মাসিরু কাফি পত্নি, অতি সত্তর তুমি আমার পেটে আসো। জমিন আল্লাহর কাছে অভিযোগ করে, ইয়ামসি আলা দহরি মারহা, আল্লাহ আমার বুক ফাটায়া চলে, কতদিন আর সহ্য করব, অনুমতি দেন না। কি করবে? পেটে নিব, পেটে বহুত আগে নিয়ে আনিত, সমুদ্র নিয়ে আনিত। আমি চোখে গুড়া বলতেছি, হাজারো ধ্বংস স্তূপ এখনো দুনিয়াতে রাখা আছে, ফেরেশতারা ধ্বংস করে দিয়েছেন। আমার সাথে চলেন, আমি আপনাদেরকে দেখায় দিব। আল্লাহ আমাদেরকে ধ্বংস, ফেরেশতারা ধ্বংস করে দিত, শুধু পারে না, আল্লাহ বসে খবরদার। ওই আল্লাহ কি চায়, কি চায়, কি চায়, কি চায়, কি চায়, কি চায়, দিছেন কি আর চান কি, কি দিছেন? হায় বুঝাইতে চেষ্টা করতেছি, মার পেটের থেকে যতটুকু আসছি অতটুকু যদি আল্লাহ রাইখা দিতেন, দুনিয়ার কোন টেকনোলজির বিনিময়ে আমাদেরকে লম্বা করার সুযোগ ছিল না, সুঠাম করার সুযোগ ছিল না, শিক্ষিত করার সুযোগ ছিল না, স্বয়ং সম্পূর্ণ করার সুযোগ ছিল না। আল্লাহ প্রমাণ দিতেছেন, তোমরা এত উন্নত, আমি যাকে বাউনা রেখা দিলাম, শর্ট রেখা দিলাম, কোনো মেশিন তো আনো, কোনো মেডিসিন তো বানাও, যাকে খাওয়াবে অথবা মেশিনে দিবে এ লম্বা হয়ে যাবে, দুনিয়ার যত শর্ট ফিগারের আছে সব লম্বা হয়ে যাবে, এরকম কোন মেশিন এখন পর্যন্ত আসে নাই। নার্সে তাহলে আমরা যতটুক মার পেটের থেকে কাটছিলাম অতটুক যদি আল্লাহ রেখা দিতেন কি করতেন? কি করতাম, করতাম কি? হায় 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 হায়, কি করতাম আমি বললে তো ওলাম আবার কি বলে জানি না। কণ্ঠ নালীতে ফেরেশতা বসা আছে, খাদ্য একদিকে, পানি একদিকে, শ্বাস একদিকে, একই নালী দিয়া যায়, ভিতরে ডিভাইডেড করে কে, কি করে? আজ পর্যন্ত তো পানি শ্বাস নালীতে ঢুকলো না, আজ পর্যন্ত তো পানি খাদ্য নালীতে গেল না, যায় তো একটা দিয়া, ডিভাইডেড কে করে? আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ বেশি কিছু চায় না, মানেন আমার কথা, আল্লাহ এত দিছে, এত দিছে, তারপরে আল্লাহ বলছে আমার নেয়ামত কমতে গেলে তোর এই ছোট জীবন কেন? দুনিয়ার জীবনও যদি দেওয়া হয় আর কমতে শুরু করো, তারপর নেয়ামত কইনা শেষ করতে পারবে না। শুধু এক শরীরে যা আছে, এক শরীরে, এক শরীরের ভিতরে যা নেয়ামত আছে গণলে শেষ করা যাবে না। আল্লাহ বলে 24 ঘন্টা নেয়ামতে ডুবায় রাখছে তোকে, আল্লাহ বেশি কিছু চায় না, আল্লাহ শুধু এতটুকুই চায়, বন্দা তোর কাছ থেকে কিছু চাই না, কিছু চাই, তুই আমাকে রাজি কর, বাস আল্লাহকে রাজি কর, আমাকে রাজি, ছোট জীবনটা দিয়ে আল্লাহ চান আমরা প্রত্যেকে যেন আল্লাহকে রাজি। জান্নাতের কোনো ফার্নিচার লোহা লক্কর দিয়ে হবে না, কেননা জান্নাতের কোনো লোহা লক্কর নাই, জান্নাত দুনিয়াতে ফার্নিচার কি দিয়ে হয়, কাঠ দিয়া, ঠিক না, নাইলে লোহা দিয়া, নাইলে স্টিল দিয়া, নাইলে লক্কর দিয়া জান্নাতে হবে না। জান্নাতে তো কাঠের গাছেই নাই, জান্নাতে সব গাছ হবে সোনা, কি সোনার গাছ, রূপার গাছ, জবরজুতের গাছ, জবরদের গাছ, ইয়াকুতের গাছ, মালজানের গাছ, ওটাতে ফল ধরবে। আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করে, তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করে, ফল কি কাঠ, কি লেংড়া কি কাঠ, চুষা কি কাঠ, ফজলি কি কাঠ, হারিবাঙ্গা কি কাঠ, কিন্তু ধরছে কোন গাছে, কাঠের গাছে, ঠিক না, ওইখানে ফল ধরবে সোনার গাছে। এই জন্যই তো কাঠের কেজি কত, আরে বলেন না, কেজি ধরবে তো, কেজি কত লাকড়ির, কেজি কত পাঁচতলে যে লাকড়ি, কত কত, আচ্ছা 200 টাকা ডলার, কেজি বললো কত, আবার ম্যাথমেটিক্স এর সব কাঁচা, আচ্ছা 10 টাকা কেজি মানলাম, 15 টাকা কেজি মানলাম, ঠিক না, কি আমও তো কাঠের গাছ, ঠিক না, হ্যাঁ কেজি কত, কিন্তু চুষা খায় তো আঙুলো চুষে,
কি মজা ঠিক না, কেমন ঘ্রাণ ঠিক না। হ্যাঁ আমরুপালি হলে তো কোনো কথাই নাই, ব্যয়বাড়িও পাঠানো যায় ঠিক না, মনে হয় বোঝেন ভাই। একটা মজা, একটা স্বাদ, একটা ঘ্রাণ ঠিক না। সোনার কেজি কতগুলা, কাঠের কেজি তো 10 টাকা, সোনার কেজি কত? আচ্ছা 1 কোটি টাকাই ধরলাম। এই জন্য জান্নাতের ফলে 70টা গ্রান হবে, 70টা মজা হবে, 70টা স্বাদ হবে, আবার প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে মজা স্বাদ গ্রান চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে। ওই জান্নাত আমাদের বাড়ি ছিল, আবার মনে আসা কি ওই জান্নাতে কি করবো, ওই জান্নাতে সমস্ত ফার্নিচার সোনার উপর হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কয়বার সুতার কাপড় না আলোর সুতা দিয়া বানাবে, কি আলোর সুতা দিয়া আল্লাহ কাপড় বানাবে, দর্জি বানাবে না আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান হয়ে গেলে আবার ওয়াশ করা পড়বে, ওয়ান ডে ইউজ, বলেন ওয়ান ডে ইউজ, আজকে যেটা পড়বে ওটা আর জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন সত্য। হ্যাঁ মা বোনদের জন্য ডেলি পাঠাবে 70 জোড়া লেহেঙ্গা, কি লেহেঙ্গা চিনা, সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা হলো 3 কিলোমিটার ঘের থাকবে, কুচি থাকবে কুচি, এটা মেললে 3 কিলোমিটার পর্যন্ত পুরো এরকম দেখা যাবে, কয় কিলোমিটার, সবচেয়ে ছোট লেহেঙ্গা এটা, কম দাম, আর ওয়ার জন্য বড়টা কেমন হবে, ডেলি 70,000 আইটেম খাবে। আল্লাহ বুক বানায় রাখছে জান্নাতে, দুনিয়ার লোকসানের বুকে আর কয় আইটেম আছে, মাঝে মাঝে তো দেখি এইখান তো হুন্ডা দিয়া যায়, কুচের কুন্দু দিলা চল ইয়া রাস্তে খায়াই ঠিক না, যাও না গুলশানে, যায় না বলো নি, বুকে খাইতে যায় না, কয় আইটেম আছে, কয় আইটেম মাত্র, আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম, 200 উপরে পর্যন্ত দেখলাম, কিন্তু জান্নাতের কথা মনে উঠলো মাত্র 200, জান্নাতে তো বুকে হবে 70,000 আইটেম, বলবে এতটি খাবো কি করে, ওইখানে একদিকে খাবে আরেকদিকে ঢেক দিবে আর খালি হয়ে যাবে, 70,000 আইটেম খাবে, আল্লাহ কুদরত দিয়া পাকাবে, বাবরচি দিয়া পাকাবে না, কুদরত দিয়া পাকাবে, কুদরত বুঝো, কুদরত বুঝেন, যেমন আপনাকে আমাকে তৈরি করছে কি দিয়া, কুদরত দিয়া, এই জন্য তো 1 ফোঁটা পানি এত সুন্দর, যুবক কয় 20 পান করম, কি কি মনে হয় বোঝে না, ফিডার খায় তো ওপর থেকে বুঝবো কি এটা 1 ফোঁটা, 1 ফোঁটা, আবার যুবতীও কয় ওনা গলায় পেঁচায় ছুড়ে যাম, কতটুক 1 ফোঁটা, কে বানাইছে রে সুন্দর, হ্যাঁ যুবতী দেখা বলে উঠনা পেঁচে কিন্তু, আবার যুবক দেখা কয় পাইলে পাইলাম না পাইলে কিন্তু বিষ্কার, কে বানাইছে 1 ফোঁটা পানি কে তো সুন্দর, ওই কুদরত দিয়ে আল্লাহ পাক করবে 70,000 জান্নাতে পেশাব নাই পায়খানা নাই, জান্নাতে সর্দি না সর্দি নাই, নাকে সর্দি হবে না, থুতু আসবে না, মুখের থেকে সুঘ্রাণ বাহির করে থাকবে, 10টা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে, কয়টা উনতে থেকে কিন্তু ভালো মতে আমি আসল কথার দিকে যাই না, একটু ঘুরে নিয়ে যেতেছি, 10টা শারীরিক গুণ দিবে, আল্লাহ তাউলি আদম সিত্তুনা জিরা, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, মহিলাদের যতটুক লম্বা চুল অতটুক লম্বা, চুলও 120 ফিট লম্বা, আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে, জানো ইউসুফ আলাইহিস সালামের রূপ কি, না না এটা তো জানো, মিশরের মহিলারা রূপ দেখা হাত কেটে ফেলছে, খবরই নেই যে হাত গেছে গা, পরক্ষণে খবর হয়েছে, তারপরে বলছে মহাশালী হাদা বাসা ইনহাদা ইল্লা মালাকুল কারীম, এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা, আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়, কেন ফেরেশতা আমি হুকুম দিয়া তৈরি করছি, মানুষকে হুকুম দিয়ে হাত দিয়ে তৈরি করছি, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা,
وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم او كما قال عليه الصلاة والسلام বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফেনীর বন্যায় নিহত সকল শহীদের স্মরণে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে আজকের ওয়াজ এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউডস্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত বা অনুরোধ এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে দ্বিতীয় একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে হবে আমার মনোযোগের উপরে নির্ভর করবে তিনটা জিনিস বোঝা দিলের ভিতরে গাথা তৃতীয় আমল কর এই জন্য যত মনোযোগ দিয়ে শুনতে পারবে দ্বিতীয় পরিবেশটা যেন নিচু হয় দূরে বসে থাকলেও কথা শোনা হবে দাঁড়ায় থাকলেও শোনা হবে কিন্তু বৈশাখ শুনবে যেভাবে কথাগুলো দিনের ভিতরে কাঁদবে দাঁড়ানো অবস্থায় কিন্তু কথাগুলো এইভাবে দিনের ভিতরে কাঁদবে না এই জন্য অনুরোধ থাকবে যদি সংকলন থাকে কথা লম্বা হবে না এগারোটার উপরে বাঁচতে চলছে কালকে কর্মদিবস বিদায় কর্মদিবস যদি না হইত বৃহস্পতিবারের পাঁচ হইত তাহলে হয়তো দেবর আজ পর্যন্ত করা যেত কেননা পরের দিন শুক্রবার ছুটি সারাদিন ঘুমায় নেওয়া যাবে কিন্তু কালকে সোমবার কর্মদিবস আর এখানে বেশিরভাগই কারখানা শ্রমিক পেশার মানুষ কর্মজীবী মানুষ দিনভর পর্যন্ত করা আমি পছন্দ করি না এই জন্য অনুরোধ থাকবে সংকুলন থাকলে একটু বসা পড়ব শুরু করব কথা আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে থেকে আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ সর্বপ্রথম যাত্রাতে নিয়েছেন ঠিক না তাহলে বুঝা গেল আমাদের যাত্রা কোথেকে জান্নাত থেকে আমাদের যাত্রা আবার জান্নাতে যাওয়া এটাও আমাদের মনের আশা ঠিক না না জান্নাতে যেতে চান না আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে আমি আবার বলতেছি আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে প্রথম জান্নাতে নিয়ে গেছে উনি দীর্ঘদিন জান্নাতে ছিল আর আমরা ওনার পিঠেই ছিলাম কেননা প্রত্যেক সন্তান বাবের পিঠে থাকে মার সিনায় থাকে এই জন্যই তো বাংলায় প্রবাদ বাক্য শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে আমরা আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম আর হাদিসও বলে আল্লাহ আমাদেরকে ওইখান থেকে বাহির করছেন লাম্মা আখরাজা যুরিয়াতা আদম আমাদেরকে যখন আল্লাহ বাহির করা এক জায়গায় একত্রিত করছেন আমাদের সংখ্যা দেখে ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছে ফেরেশতারা বলছিল আল্লাহ এত কেন বানাইছেন দুনিয়া এত জায়গা নিবে না লাম ইয়াসাইদ দুনিয়া এত কেন বানাইলেন দুনিয়া এত জায়গা নিবে না কেননা দুনিয়াটা ছোট বর্তমানেও 800 কোটি মানুষ প্রথম দিন থেকে যদি আজ পর্যন্ত মানুষগুলো দুনিয়াতে জমা থাকতো তাহলে মনে হয় রুটির উপরে রুটির মতো রাখতে হতো ঠিক না মনে হয় বোঝেন না আমার কথা তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠছে আল্লাহ এত কেন বানাইছেন আল্লাহ প্রতি উত্তরে বলছে জাল তু লাহুমুল মৌতা আসবে যাবে জাগার অভাব হবে না আসবে আর যাবে জাগার তো ফেরেশতারা আবার প্রশ্ন করছে আল্লাহ আসবে যাবে মানি মৌত 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 কি আসবে যাবে বলেন তো একদল মরবে একদল আসবে ঠিক না জাগারা দেখেন না একটু ট্রাফিক যদি থাইনা যায় একটা গাড়ি যদি আপনাদের এই হাইওয়েতে নষ্ট হয় তো পিছনের গাড়ির লাইন লেগে যায় ঠিক না আর যদি চলমান থাকে তাহলে মনে হয় দু চারটা গাড়ি রোডে আছে ঠিক না কালকে রাত্রেও আমি এই রোডে ছিলাম মজারিয়ার আগে দুটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা আসার রাস্তা একটা যাবার রাস্তায় মেঘনা ব্রিজ থেকে নিয়ে একবারে
বজাইয়া পর্যন্ত পুরা জেন আমি যে দিক থেকে আসতেছিলাম পুরা তৎকালী পর্যন্ত যান, কিন্তু যদি চলমান থাকতো ফেরেশতাদেরকে আল্লাহ বলছে জানার অভাব হবে না। তো ফেরেশতারা প্রশ্ন করছে আল্লাহ বল তাহলে পাঠায় লাভ কি, এর মজাই তো পাবে না ঠিক না? কি মৌতের কথা যদি ভাবতে থাকি তাহলে কি মজা থাকবে? ফাঁসির আসামি যে জানে আমার ফাঁসি অবধারিত তার কি জীবনে মজা থাকে নাকি? সোনার প্লেট আর মাটির প্লেট তো একই হয় ঠিক না? যখন আল্লাহ বলছে মৌত ফেরেশতারা বলছে আমি আইসি দুনিয়া আল্লাহ পাঠায় কি লাভ, মজা তো পাবে না। আল্লাহ বলে জালতু লাহুল আমালা প্রত্যেকের মন আমি আশা দিয়ে ভরে দিছি। কি দিয়া? আশায় বাঁধবে আশা। আমরা তো আশাই বেঁচে আছি ঠিক না? আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, কোথেকে? জান্নাত থেকে যাত্রা। মনে আশা কি? জান্নাতে, জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কারো থাকুক আর না থাকুক আমাদের মুসলমানের তো আছে। কোথায় যাব? চিনেন জান্নাত? ধারণা আছে? ধারণা তো নাই। পয়সা পয়সা তো পালন করে জান্নাতের ধারণা থাকবে কোথেকে? জান্নাতের মাটি হল মুশক আর জাফরানের, এই মাটি না মুশক জাফরান। বলবেন মুশক তো দেখি নাই জাফরানও তো দেখি নাই। আচ্ছা গুগলে সার্চ দিয়ে দেখে নিন ঠিক না? মুশক আর জাফরান দিয়ে হবে জান্নাতের মাটি। আমি একটু ধারণা দিয়ে আসল কথা দিকে যেতেছি যাতে যুবকেদের দিলে লাগে। দেখি ইলফুল ফজিলের যুবকরা আজকে কি করে দেখি জান্নাতের ধারণা দেই। ধারণা না থাকলে তো কি বলেন, মনে লাগলেই তো বলতে পারে করি কে আছিস মনে বুঝেন নাই। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে দিল লাগি দেওয়ার সে, দিল লাগি, দিল লাগি দেওয়ার সে করি কে আছিস যার যার লোকে দিল লাগে ঠিক না? সবাই পছন্দ করুক আর না করুক কিন্তু ওর দিল লেগে গেছে এখন এটাই পড়ি ঠিক না? এটাই 14 তারিখে এটার পিছিয়ে ফুল দৌড়াইতেছে ঠিক না? আবার লেখা পাঠায় একবার হলো বলো আমাকে i.in ঠিক না? একবার হলো মেসেজ দাও আমাকে i.in। তো জান্নাতের ধারণা তো নাই। মাটি হলো মুস্কাল জাফরানের, বিল্ডিং হবে সোনার ইটার রূপার ইট, এটা লো ক্লাসের বিল্ডিং, লো 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 এর চেয়ে নিচের ক্লাসের কোনো বিল্ডিং নেই। সোনার রূপার ইট দিয়া এর চেয়ে উপরেরটা হবে জবরজুত জমরুদ, এর চেয়ে উপরেরটা হবে ইয়াকুত মারজান, এর চেয়ে উপরেরটা হবে মুক্তা এবং হীরার ইট দিয়া। জান্নাতের তালা এই দুনিয়ার ছোট তালার মতো না, 12 ফিট 13 ফিট 14 ফিট 15 ফিট না। জান্নাতের এক এক তালার দূরত্ব জমি থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি চৌমুখী করে ছাদে যেতে মনে চাইলে তো সুপার এক্সেলেটর লাগানো আছে। এক্সেলেটর সিঁড়ি চিনেন? ওটা বটন দিয়ে চালাইতে হবে না, হাত দিয়ে না, ওটা মন দিয়ে চলবে। ছাদে যাইতে চাইলে ছাদে চলে যাবে, চোখের পলকে যাবে পলকে। সুপার লিফট লাগানো থাকবে। সভাপতি সাহেবের ছেলে তো যেখানে কোরআন শেষ হবে এত বড় বিল্ডিং পাবে, হাফেজরা সবচেয়ে বড় বিল্ডিং পাবে, যেখানে কোরআনের আয়াত শেষ ওইখানে বিল্ডিং এর তালা শেষ, এত বড় বিল্ডিং হবে। জান্নাতের কোনো ফার্নিচার লোহা অক্ষর দিয়ে হবে না, কেননা জান্নাতের কোনো লোহা অক্ষর নাই। জান্নাত দুনিয়াতে ফার্নিচার কি দিয়ে হয়? কাঠ দিয়া ঠিক না? নাইলে লোহা দিয়া, নাইলে স্টিল দিয়া, নাইলে লক্কর দিয়া জান্নাতে হবে না। জান্নাতে তো কাঠের গাছেই নাই, জান্নাতে সব গাছ হবে সোনার। কি সোনার গাছ? রূপার গাছ, জবরজুতের গাছ, জমরুদের গাছ, ইয়াকুতের গাছ, মারজানের গাছ, ওটাতে ফল ধরবে। আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি করে, তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করে? ফল কি কাঠ? কি ল্যাংড়া কি কাঠ? চুষা কি কাঠ?
ফজলি কি কাট, হারিবাঙ্গা কি কাট, কিন্তু ধরছে কোন গাছে? কাঠের গাছে, ঠিক না? ওইখানে ফল ধরবে সোনার গাছে। এই জন্যই তো কাঠের কেজি কত? আরে বলেন না, কেজি দূরটা কেজি কত? লাকড়ির কেজি কত? পাঁচতলে যে লাকড়ি কত কত? আচ্ছা 200 টাকা ডলার কেজি পড়লো কত? আবার ম্যাথমেটিক্স এর সব কাঁচা। আচ্ছা 10 টাকা কেজি মানলাম, 15 টাকা কেজি মানলাম, ঠিক না? কি আমও তো কাঠের গাছ, ঠিক না? হ্যাঁ কেজি কত? কিন্তু চুষা খায় তো আঙুলো চুষে, কি মজা, ঠিক না? কেমন গ্রাউন্ড, ঠিক না? হ্যাঁ আম রূপালি হলে তো কোনো কথাই নাই, ডাইভারিও পাঠানো যায়, ঠিক না? মনে হচ্ছে নাই, একটা মজা, একটা স্বাদ, একটা গ্রাউন্ড, ঠিক না? সোনার কেজি কত গুলা? কাঠের কেজি তো 10 টাকা, সোনার কেজি কত? আচ্ছা 1 কোটি টাকাই ধরলাম। এই জন্য জান্নাতের ফলে 70টা গ্রান হবে, 70টা মজা হবে, 70টা স্বাদ হবে, আবার প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে মজা স্বাদ গ্রান চেঞ্জ হবে, প্রত্যেক কামড়ে কামড়ে। ওই জান্নাত আমাদের বাড়ি ছিল, আবার মনে আসা কি ওই জান্নাতে কি করবো? ওই জান্নাতে সমস্ত ফার্নিচার সোনার উপর হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কয়বার? সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানাবে, কি আলোর সুতা দিয়া আল্লাহ কাপড় বানাবে, দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানিয়ে পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান হয়ে গেলে আবার ওয়াশ করা পড়বে, ওয়ান ডে ইউজ, ওয়ান ডে ইউজ। আজকে যেটা পড়বে ওটা আর জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন 70 জোড়া। মা বোনদের জন্য ডেলি পাঠাবে 70 জোড়া লেহেঙ্গা, কি লেহেঙ্গা চিনেন? সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা হলো 3 কিলোমিটার ঘের থাকবে, কুচি থাকবে, কুচি, এটা মেললে 3 কিলোমিটার পর্যন্ত পুরো এরকম ফুল হয়ে দেখা যাবে, 5 কিলোমিটার সবচেয়ে ছোট লেহেঙ্গা এটা, কম দাম। আর ওয়াই যদি বড়টা কেমন হবে? ডেলি 70,000 আইটেম খাবে, আল্লাহ বুক বানায় রাখছে জান্নাতে, দুনিয়ার লোকসানের বুকে আর কয়েক আইটেম আছে? মাঝে মাঝে তো দেখি এখানে তো হুন্ডা দিয়া যায়, কুচের হুন্ডু দিলা চলিয়া রাস্তে খায়াই, ঠিক না? যাও না গোসানে, যায় না বলানি, রূপে খাইতে যায় না, কয়েক আইটেম আছে, কয়েক আইটেম মাত্র? আমি তো দুনিয়া খায়া দেখলাম অনেক আইটেম, 200 উপরে পর্যন্ত দেখলাম, কিন্তু জান্নাতের কথা মনে উঠল মাত্র 200। জান্নাতে তো বুপে হবে 70,000 বলবে, এতটি খাবো কি করে? ওইখানে একদিকে খাবে আর একদিকে ঢেক দিবে আর খালি হয়ে যাবে, 70,000 আইটেম খাবে। আল্লাহ কুদরত দিয়া পাকাবে, বাবরচি দিয়া পাকাবে না, কুদরত দিয়া পাকাবে। কুদরত বুঝো, কুদরত বুঝেন? যেমন আপনাকে আমাকে তৈরি করছে কি দিয়া? কুদরত দিয়া। এই জন্য তো 1 ফোঁটা পানি এত সুন্দর, যুবক কয় 20 পান করম, কি মনে হয় বোঝে না? ফিডার খায় তো ওপর থেকে বুঝবো কি এটা 1 ফোঁটা, 1 ফোঁটা। আবার যুবতীও কয় ওড়না গলায় পেঁচায় ঝুলে যাম, কতটুক 1 ফোঁটা? কে বানাইছে এরকম সুন্দর? হ্যাঁ যুবতী দেখা বলে উঠনা পেঁচায় কিন্তু, আবার যুবক দেখা পাইলে পাইলাম, না পাইলে কিন্তু বিষ্কার। কে বানাইছে 1 ফোঁটা পানি কে এত সুন্দর? ওই কুদরত দিয়ে আল্লাহ পাক করবে 70,000। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই, জান্নাতে সর্দি না, সর্দি নাই, নাকে সর্দি হবে না, থুতু আসবে না, মুখের থেকে সুঘ্রাণ বাহির করে থাকবে। 10টা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে, কয়টা উনতে থেকে? কিন্তু ভালো মতে আমি আসল কথার দিকে যাই না, একটু ঘুরে নিয়ে যেতেছি। 10টা শারীরিক গুণ দিবে, আল্লাহ তাউলি আদম সিত্তুনা জিরাআ,
নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, মহিলাদের যতটুক লম্বা চুল অতটুক লম্বা, চুলও 120 ফিট লম্বা। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। জানো ইউসুফ আলাইহিস সালামের রূপ কি? না না, এটাও তো জানো, মিশরের মহিলারা রূপ দেখা হাত কেটে ফেলছে, খবরই নেই যে হাত গেছে না, পরক্ষণে খবর হয়েছে, তারপরে বলছে মহাশালিল্লাহ ইহাদা বাশার ইনহাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়, কেন ফেরেশতা আমি হুকুম দিয়ে তৈরি করছি, মানুষকে উন্নতি হাত দিয়ে তৈরি, এই জন্য মানুষই এত সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয় না। ইসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যৌবন দিবে, 33 বছরের যৌবন বুঝো, টুমটুমাটুম ভরা, টুমটুমাটুম বুঝো, গ্লাসের পানি ঢুকে গ্রাম্য বাসা, গ্রাম্য বাসায় ঢুকে দিতে দিছি, গ্লাসে যখন পানি ভরে এক সময় আসে আর 1 ফোঁটা দিনই ঘরে আসে, ফুল ভরা, এরকম যৌবন হবে, কোনোদিন বাটা পড়বে না, কি বলি আছি, প্রতিদিন বাড়বে যৌবন। আগে নিয়ে যাইতেছি, ঈসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে, আমাদের নবীজির আখলাক দিবে, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার বানাবে, সিঙ্গার বুঝো। এখন তো রাত্রে গান শুনতে শুনতে যুবকরা মাঝে মাঝে নিজেকে ধরে রাখতে পারে না, কেন শুধু গায়ে তো না, লোকে লোকে কি বোঝেন না, আপনি হুজুর মানুষ বলতে বোঝেন না, সাথে সাথে নাচও তো দেয় ঠিক না, হাত পাও নাড়ায় ঠিক না, একটু বড় নাড়ায় ঠিক না, তো যুবক সইতে না পারে মোবাইল মধ্যে টাচ দিয়ে চুমা দেয় ঠিক না, ঠিক না, হ্যাঁ তোমাকে সিঙ্গার বানাবে দাউদ আলাইহিস সালাম। জানো দুনিয়ার এগুলো একটাও সিঙ্গার না, এগুলো ফিঙ্গার, আসল সিঙ্গার তো জান্নাতে যাওয়ার পরে হবে, আসল সিঙ্গার তো আল্লাহ ওইখানে বানায় রাখছে, যখন তুমি সুর তুলবে সুর পুরা জান্নাত তোমার সাথে হেলতে থাকবে, ঝুলতে থাকবে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো তামায়ালাতিল জিবাল পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স তখরুজুল হিতান সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, ওয়াকাফাতি তায়রা পাখি থেমে যেত, তামায়ালাতিল আশজার গাছ পর্যন্ত ডান্স করতো। তোমাকে ওই সিঙ্গার 100 পুরুষের যৌবন শক্তি দিবে, বয়সও এরা তো ভাবতেছে 100 পুরুষের দিলে কি করবো ঠিক না, হ্যাঁ এই জন্যই তো তুমি 14 তারিখ আসে বৎসরে কয়বার জান্নাতে ডেলি আসবে 100 বার, কয়বার ডেলি 100 বার ভিডিও কল আসবে, চেহারা দেখে হাসি দিয়ে ডাকবে তা নিলাইয়া আয় না আমার কাছে, আরেকটা তো দেখছো আমার তো দেখোস না, দেখ আল্লাহ কি বানায় রাখছে। যুবকরা ভাবতেছে এত জায়গায় উদা জম কেমনে ঠিক না, পাইক পামুক হই ঠিক না, আসে আমি চিনি এই রাস্তা দিয়ে তো যাই, মাঝে মাঝে তো দেখি একা চালাইলে একরকম, পিছনে চার্জার থাকলে আরেক রকম, কি রাগ হয়ে গেল বাবুই ভিন্ন ঠিক না, হ্যাঁ ওইখানে সুপার বাইক রাখা আছে, আফিল জান্নাতি লা খাইলা, জান্নাতে ঘোড়া আছে লাহু আজনিহাতান, দুটা টানা আছে, এর কাবু রাকেব চলবে, ওই সির ভাই সুয়াশা মুখ দিয়া বলতে হবে না, মন দিয়া যেখানে বলবে ওইখানে পক্ষের পলকে নিয়ে নামায়, আবার সামনে একটা থাকবে পিছে একটা থাকবে আরেকটার কাছে যে নামবে, হায় 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 কি দিয়া বানায় রাখছে আমরা, মাটি দিয়া, হাঁটু পর্যন্ত বানাইছেন মুষ্টি দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, দেখো আবার রাত্রে যেন উল্টা পাল্টা না, হাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা চুল দিয়ে 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়বে যেটা আলো দিয়া তৈরি, আর খালি মুখের সামনে ঘুরাইতে থাকবে। আল্লাহ রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাদা সালাতি আবহুর, সাত সমুদ্রে যদি আজকে থুতু দেয় লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুতে রূপান্তরিত হবে, 4টা সুগ্রানের সারা দুনিয়া মুখিত হবে, বলো বা যুবক ওই ঠোঁটে কিস্তি রেখে মজা হবে।
আর কিয়ামতের মাঠের দৃশ্য তো সুস্পষ্ট, সোয়া লক্ষ নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিবে। আর আমাদের নবীজি মাকামে মাহমুদ পাওয়ার জন্য, মাকামে মাহমুদ পাওয়া সত্ত্বেও আমরা তো দেখি সামান্য একটা চেয়ারের জন্য, কি ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, একটা ওয়ার্ডের একটা চেয়ার, একটা থানার একটা চেয়ার, বাংলাদেশটাই কত বড় আর চেয়ারটাই কত বড়। আরে বুঝান না আমারে, বাংলাদেশটা কত বড়, আমেরিকার থেকে 25-30 গুণ বড় না? হ্যাঁ কি, হ্যাঁ ছোট, কেমন ছোট? শুধু নিউ ইয়র্ক একটা স্টেট আপনাদের চেয়ে 4 গুণ বড়, 4 গুণ নিউ ইয়র্ক শুধু, 52টা স্টেট আমেরিকাতে, একটা নিউ ইয়র্কের সমান না বাংলাদেশটা, ওটার 4 ভাগের 1 ভাগ হলো বাংলাদেশ, ওটার ভিতরে 300টা সিট, কয়টা কয়টা তাইলে এটার পরিধি আর কত বড়। সামান্য একটা চেয়ারের জন্য মরতে রাজি মারতে রাজি, ঠিক না? অথচ মাকামে মাহমুদ পাবে, কেয়ামতের দিন বসবে না, বসবে না, যুক্তি দিবে আমি বসব না, বসলে তিন জায়গায় দৌড়াবে কে? আমি তো একজন হাউসে কাউসারে দৌড়াবো, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, আবার মিজানের কাছে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোকে তো আমি ওইখানে হাত উঠায়া দিয়া বলবো, আপনার প্রতিশ্রুতিগুলা স্মরণ করাবো, আপনি বলছেন সালতুতা সাফি তুসাফা, তো আমি চাইতে থাকবো, আপনি দিতে থাকবেন, আমি সুপারিশ করতে থাকবো, আপনি মঞ্জুর করতে থাকবেন, আরও অনেক প্রতিশ্রুতি কেয়ামতের মাঠে আছে। বিদায় আমি মিজানের কাছে দৌড়াবো, আবার আমি পলসে রাতে ছুটবো, যদি উম্মত পার না হইতে পারে তাইলে দুরুদের বাক্যি মাথায় দিয়া পার করায়। যেই রসুল মাকামে মাহমুদে বসবে না, আজকে আমরা তার লাজ রাখি নাই, যদি তার আদর্শের ইজ্জত রাখতাম তাহলে আমার সমাজে যা বলতে বলা হইতেছে তা বলার কোনোদিন প্রয়োজন ছিল না। মুসলমান উম্মতে মুহাম্মদী জান দিতে পারে কিন্তু মাদকে হাত দিতে পারে, বিশ্বাস হয় না আপনার কাছে? বিশ্বাস হয় না? হ্যাঁ জান দিতে পারে রাখায়া থাইকা কিন্তু মাদক বহন করতে পারে না, জান দিতে পারে না খায়া থাইকা কিন্তু মাদক ব্যবসা করতে পারে না, জান দিতে পারে, কেননা মাসলা তো দুনিয়ার না, মাসলা মাদকের মাসলা কি দুনিয়ার মাসলা? মাসলা কোন জায়গার? আখেরাতের মাসলা। কার মাসলা? মাসলা কোন জায়গার? কোন জায়গার মাসলা? যদি মাসলা আখেরাতে না হইতো তাহলে আবু তলবের কবর আমাকে কোনোদিন কাঁদাইত না। আমি আগস্টের 17 তারিখে মক্কা মুকাররমা ছিলাম, আবু তলবের কবর যতবার দেখছি ততবার আমাকে কাঁদাইছে, ওই 17 তারিখও আমাকে কাঁদাইত না। বেশি দিনের কথা বলতেছিলাম, আমি আবু তলবের কবর চিনি, তার পাশে কোন ফ্লাইওভারের উপর দিয়ে আসলে কোন জায়গায় দাঁড়াইলে কবর দেখা যায় একটু আমি চিনি, আমি না চিনি না বলতেছি না, আমি চিনি, কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশের কবরটা হলো আবু তালেবের কবর, যার কবর এখনো জান্নাতুল মুআল্লা। ওই কুবরি বলে, আরবিতে বলে কুবরি, ওই কুবরির উপর দিয়ে আসলে আবু তালেবের কবর দেখা যায়, ওই কবর আমাকে 17 তারিখে কাঁদাইতো না। যদি মাসলা আখেরাতের না হইতো, নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাইছে দুই হাতে কবরে চাচাতে, দুই হাতে, ওই হাতে আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত কি? শুধু দস্তরখানে খানা খায়া শুধু হাতটা এইভাবে মুচ্ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে, উনি জীবনভর পানি দিয়া পরিষ্কার করেন নাই, যখনই পরিষ্কারের প্রয়োজন হইতো আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় দিত, বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত, একটা সুতা জ্বালানোর ক্ষমতা ছিল। বন্ধুরা শতবার জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলছে এটা জাদু না, এটা দোজাহানের বাদশার হাতের ছোঁয়া। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া জানেন না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে বসরায় ইমামতি করতেন, জুমা পড়াইতেন, উনি যখন বসরায় ঢুকতেন
তো ওয়েদার বইলা দিত, ওয়েদার ওয়েদার বুঝেন আবহাওয়া বইলা দিত। আনাস ইবনে মালিক বসরায় ঢুকছে, একদিন বসরা আলারা বলছে আনাস তুমি ঢুকলে আমাদের আবহাওয়া বইলা দেয়, তুমি ঢুকছো, এই সুগ্রাম কই পাইলা? বলছে 10 বছর খেদমত করছি, যখনই গরমের দিন আসতো আর আল্লাহর বন্ধুর শরীর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে যখন ঘাম ঝরত তো আমি বোতলে জমা করতাম, এখন এত বছর পরেও আমি যখন জুমার দিন আসি তখন ওই ঘাম হাতে নিয়া সারা শরীরে মাইখা আসি। বিদায় বসরায় ঢুকতে দেরি, বসরার ওয়েদার তোমাদেরকে বলতে দেরি করে না যে আনাস ইবনে মালিক বসরায় ঢুকে গেছে। যার ঘামে এরকম সে দুই হাতে চাচাকে কবরে নামে আর বলতেছে আম্মি 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 মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম চাচা কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম ঠোঁট দুইটা হেলায় দেন, উচ্চারণ করতে হবে না শুধু ঠোঁট হেলায় দেন, তাও হেলাইলেন না। বলছিলাম চুপ থাকেন, তাও থাকলেন না। সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম। ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। হায় সত্য তো এটাই, আজকে নবীর ইজ্জত আমরা রাখি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের পরোয়া করি না। যদি পরোয়া করতাম আর আল্লাহর ইজ্জত রাখতাম, আমরা আল্লাহর আদর্শকে যদি মানতাম, নিচে রেখা দেন, আল্লাহর আদর্শকে যদি মানতাম, নবীর ইজ্জত যদি রাখতাম, তাহলে আমার সমাজে এই জিনিস প্রশ্নই উঠত না। মুসলমান আবার সন্ত্রাসী, উম্মতে মুহাম্মদিয়ার সন্ত্রাসী, উম্মতে মুহাম্মদী আবার চাঁদাবাজি, উম্মতে মুহাম্মদী আবার মাদক, উম্মতে মুহাম্মদিয়ার সমাজের এই দুরবস্থা, যার কারণেই তো আল্লাহ আমাদের থেকে হাত উঠায় নিছেন। আজকে 48,000 কেন, 50,000 কেন, আমি তো জানি না এই সংখ্যা কোথায় যায় ঠেকবে। এক বছর, আজকে কয় তারিখ, 28 তারিখ, এক বছর 21 দিন হলো ফিলিস্তিনের যুদ্ধ। কয়দিন আরে বলেন না, 1 বছর 21 দিন ফিলিস্তিন চিনেন? আমি তো 14 বছর আগে দুই চোখে দেখেছি, এই দুই চোখে আমি চিনি ফিলিস্তিন কি জিনিস। আপনারা মিডিয়ায় দেখতে পারেন, আমি এখনো দেখতেছি ওয়াদি খালিল কোনটা, এখনো দেখতেছি মনে হয় যে ওয়াদি মুসা কোনটা, এখনো দেখতেছি মনে হয় যে 70 জন নবীর কবর কোথায় কোথায়। আমি তো 14 বছর আগে দেখা আসছি, আপনি তো আজকে মিডিয়ায় দেখতেছেন। 365 দিন পার হওয়ার পরেও 21 দিন ওই জমিন, যেই জমিনে 16 লক্ষ নবীদের সম্মিলন, না জানি এই সংখ্যা কোথায় যায় শেষ হবে। কেন আল্লাহ কেন সাহায্য করেন না, কেন মুসলমানদের এই দুরবস্থা? বড় বড় চিৎকার দেই আমরা, দুই দুইটা সম্মেলন চলে গেল, যুদ্ধের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত জাতিসংঘের দুই দুইটা সম্মেলন গেল, 60 থেকে 65টা মুসলিম দেশ অথবা 50 থেকে 60টা মুসলিম দেশ, 1 ডজনের উপরে এরকম দেশ যে যারা একত্রিত হলে সারা দুনিয়াকে কিনতে পারে, 5 থেকে 6টা এরকম দেশ যাদের টাকার উপরে বড় কোনো টাকা নাই দুনিয়াতে, 65টা মুসলিম দেশ যাদের কাছে দুনিয়ার 70% সম্পদ যাদের পায়ের নিচে, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড যারা ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী যেই জাতি ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি ফার্নিচার যেই জাতি ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় যেই জাতি ব্যবহার করে, তারপরেও দুটা সম্মেলনের ভিতরে ছোট একটা নিন্দা প্রস্তাব আজ পর্যন্ত পাস করতে পারে না। চ্যালেঞ্জ আমার, কেউ আমাকে নেটে দেখাইতে পারবেন না যে জাতিসংঘে ছোট একটা নিন্দা প্রস্তাব পাস হয়েছে ফিলিস্তিনের জন্য। কি হয়েছে, কি হয়েছে? যুবকরা তো সারাদিন নেটের ভিতরে থাকে, বলুক না, অথবা সারা দুনিয়ার প্রাণীবাদী সংস্থাগুলা
প্রাণী দিয়া যারা কাজ করে, আমেরিকার বলেন, কানাডার বলেন, অস্ট্রেলিয়ার বলেন, ইউরোপের বলেন, জার্মানির বলেন, জাপানের বলেন, এমনকি বাংলাদেশের প্রাণীবাদীরা পর্যন্ত ছোট একটা প্রতিবাদ আজ পর্যন্ত মিডিয়ায় দেয় নাই। বোঝা গেল ওরা আপনাদেরকে মানুষই মনে করে না, আগাছা মনে করে। আগাছা 200 কোটি মুসলমান মরা গেলে হয় আর কি আসে যায়, মরা যা, এটি দুনিয়ার আগাছা। হবেন না কেন, হবে না কেন মাদক আপনার এইখানে, হবে না কেন চাঁদাবাজি আপনার এইখানে, হবে না কেন সন্ত্রাস আপনার এইখানে, হবে না কেন 9-6 আপনার এইখানে। কেউ তো নবীর আদর্শের উপরে নেই, না শিখে না শিক্ষা দেয়, নবীর আদর্শের চর্চাও তো হইতে দেয় না। আমরা তো টকশোতে বসা দেখি, টকশো তো দেখি, নবীর আদর্শের চর্চাও তো হইতে দেয় না, ঠিক না? হ্যাঁ, তাইলে হবে না কেন? কম হইতেছে, সামনে আরো বেশি হবে। যায় দিন ভালো, আমাদের মুরব্বীরা বলতো, যায় দিন ভালো, আসে দিন, আসে দিন, আসে দিন। মুরব্বীদের কথা যদি সত্য হয় তাহলে আরো বেশি হবে, হবে না কেন? নবীর আদর্শ, এই জন্যই তো আল্লাহ সাহায্য নাই, নাইলে 200 কোটি মুসলমানের ভিতরে 2 কোটি তো ওলামা হবে, 1 কোটি তো হবে ওলামা। সারাদিন চোখের পানি ঝরাইতেছে, কোন মাদ্রাসায় ফিলিস্তিনের জন্য দোয়া হয় না বলেন, জিজ্ঞাসা করেন, হয় না? ডেলি হয় না, মাঝে মাঝে হয়। কোন মসজিদে ডেলি নামাজের মধ্যে দোয়া না হয় ফিলিস্তিনের জন্য? কোন আল্লাহওয়ালারা রাত্রে যায় না মাঝে কাঁদে না বলেন? বাইতুল্লায় দোয়া তো ডেলি হইতেছে। গত রমজানে তো ভাবছিলাম যে 2 ঈদ হবে, কান্না এরকম কান্না, 2 হেরেম মক্কা মদিনা আমার মনে হয় না কোনোদিন দেখছে। গত রমজানে যে কান্না ছিল, আমি তো ভাবতেছিলাম ঈদ 2টা হবে, রোজার ঈদও করবো আবার ফিলিস্তিনের স্বাধীনতার ঈদও করব। কিন্তু ওই ঈদের রোজাও পার, ঈদও পার হইলো, কুরবানিও পার হইলো, আবার রোজা চলে আসলো মাথার উপরে, কোনো নিদর্শনই দেখতেছি না যে জয় হবে তো হবে কবে। আল্লাহ তো সাহায্য করতেছে না, করে তো কি করে, কি করে? সব কিছু বাদেই দিলাম, একটা কথায় শেষ করতেছি, আল্লাহ ডেলি 5 বার ডাকে, কয়বার, কয়বার ডাকে? 80% যুবক হতো মসজিদে, 20% যুবক হতো মসজিদে আসে না, 10% তো আসে না, 10% পুরুষ তো আসে না, 10% নারীও তো নামাজ পড়ে না, মাইনা নিলাম 20% পড়ে, 80% তো পড়ে না। অথচ ডাকে কে, কে ডাকে, কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? আল্লাহ তো বলে আমি শুধু আল্লাহ ডাকি না, আমি রহমানও ডাকি, আমি রহিমও ডাকি, আমি মালিকও ডাকি, আমি কুদ্দুসও ডাকি, আমি সালামও ডাকি, আমি মুমিনও ডাকি, আমি মুহাইমিনও ডাকি, আমি আজিজও ডাকি, আমি জব্বারও ডাকি, আমি মুতাকাব্বিরও ডাকি, আমি খালিকও ডাকি, আমি বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল ক্বাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুর শাকুরুল আলিগুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাইতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল আলিগুল হামিদুল মোসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافي النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আমি 99 পদের মালিক আল্লাহ ডাকি। যদি যদি শুধু নামাজের জন্য আসতো তাইলেও তো আমি আমার মনকে বুঝাইতে পারতাম কোরআনের দিকে তাকায়া, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমার উম্মত 100 ভাগে, আমার জাতি 100 ভাগে 100 ভাগ নামাজ পড়ে, উম্মতে মুহাম্মদি কিছু না করে 100 ভাগে 100 ভাগ নামাজ পড়ে, নামাজ এদেরকে মাদক থেকে ছাড়াইয়া দিবে, মাদক ছাড়াইয়া দিবে, মাদকের একবার ছাড়াইয়া দিবে, মাদক বহন ছাড়াইয়া দিবে, মাদক বেচা ছাড়াইয়া দিবে, মাদক আনা ছাড়াইয়া দিবে, চান্দা ছাড়াইয়া দিবে, সন্ত্রাস ছাড়াইয়া দিবে, সমস্ত হুকুকুল এবাদ থেকা। কেননা আল্লাহ তো নিজের হক মাফ করার ওয়াদা করছেন, কিন্তু হুকুকুল এবাদ মাফ করার ওয়াদা করেন নাই।
যত হুকুকুল ইবাদের গুনাহ আছে ওই সমস্ত গুনার থেকে উম্মত বেঁচে যেত যদি 100% নামাজ পড়তো। আল্লাহ টাকা সত্যি উপর নামাজে আসে না। এর চেয়ে বড় নিমক হারামি কি হইতে পারে? এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হইতে পারে? এর চেয়ে বড় কপাল পোড়ার নিদর্শন কি হইতে পারে? এর চেয়ে বড় হতবাগার নিদর্শন কি হইতে পারে? এর চেয়ে বড় নিকৃষ্টতম হওয়ার নিদর্শন কি হইতে পারে? এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকরও বেনমাজি থেকে পানা চায়। শুকরও বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ যখনই আমি ঘুমের থেকে উঠা চোখ খুলব আমার দৃষ্টিটা কোনো কাফেরের উপরে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ুক, হিন্দুর উপরে পড়ুক, ইহুদির উপরে পড়ুক, বেদিনের উপরে পড়ুক, পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। কেন না ও আমার কাছে আমার চেয়েও নিকৃষ্ট। আসেন নবীর আদর্শের দিকে ফিরি। কমসে কম সবচেয়ে বড় আদর্শ যেটা দুনিয়াতে আইসো আমাদেরকে মেসেজ দিছেন, যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা আসসালা, আসেন আজকে তওবা করা অঙ্গীকার করি। যুবক যুবতীদের তোমাদের পায়ে হাত রাখি, তোমাদেরকে আমি ইনসাল্ট করতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি যে 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য ফেসবুক বন্ধ হয় না, অনলাইনের ঠিকা বিচ্ছেদ ঘটে না, নেট বন্ধ হইতে দেরি, ছুটা যায় নেট কিনতে দেরি করে না, রাতে 3টার সময় ফোন করা নেট কিনে জিজ্ঞেস করেন, অথচ সারা দিনে একবার কোরআন শরীফ নিয়ে একটা চুমা দেয় না। এই এলাকায় পাওয়া যাবে? বৎসরের পর বৎসর কোরআন গিলাপের ভিতরে ঢুকছে তো ঢুকছেই, গড়ালারা একদিনও কোরআন খুলাকে একটা চুমা দেয় না, চুমা একটা চুমা দেয় না। 99 নাম দেখবে তো দূরের কথা, 99 দান দেখলে না মুসলমান বুঝতো যে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে। 99 নামের অর্থই তো জানে না। এই পুরা মজমা একজনও পাওয়া যাবে কিনা জানি না যে 99 নামের অর্থ কখনো নিরিবিলি মনোযোগ সহকারে দেখছে অর্থ। এই পুরা মজমা একজনও পাওয়া যাবে কিনা সম্ভব? অথচ সারা দিন আনলিমিটেড চালায়, সবার ঘরে ওয়াইফাই আছে, এমনকি ফ্যাক্টরিতে পর্যন্ত ওয়াইফাই আছে। যদি ওয়াইফাই ঘরে না থাকে তো পাশের ঘরের পাসওয়ার্ড আছে না? নাই আসেন নাই না? হ্যাঁ, যদি পাসওয়ার্ডও না থাকে ওয়াইফাইও না থাকে তো বন্ধুর হটস্পট আছে। কিন্তু সারাদিনে একবারও জীবনে একবারও 99 নামের অর্থ দেখে নাইলে জীবনটা একদিন কাটা যাবে। কেননা দুনিয়া উন্নত আজকে, কিন্তু জীবনের গতি রোধ করার কোনো ব্যবস্থাপনা এখনো আসে নাই, আর কোনো দিন আসবে না। জীবনটা একদিন কাটা যাবে, যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছে চলে যাব, আর এটা চিরসত্য, এটা চিরসত্য। যদি ওনাকে রাজি না করতে পারলাম তাইলে কিন্তু পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। লাতুস আলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে। আর দিতে যাইয়া হইতে পারে যে 50,000 বৎসর দাঁড়ায়া থাকতে হইতে পারে, লা ইয়াসাল কদমা আব্দ, পাও পর্যন্ত হেলাইতে দিবে না, এটাই সত্য, লা ইয়াসাল কদমা আব্দ, পাও পর্যন্ত হেলাইতে দিবে না, বিলকুল কাঠের মতো দাঁড় করায় রাখবে। 50,000 বৎসর লাগবে এই 60-70 বৎসরের হিসাব দিতে, 60-70 বৎসরও না, বরং প্রথম 15 বৎসর তো এমনিই মাপ। এই উম্মত যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম এর বিরুদ্ধে চলে না, এর পক্ষে চলতে থাকে। দ্বিতীয় আবার দ্বিতীয় পর্বে মাপ, যতক্ষণ পর্যন্ত ঘুমন্ত থাকে, চাই এই ঘুম সৌদি যুবরাজের মতো 27 বৎসরেরও যদি হয়। সৌদির এক যুবরাজ 27 বৎসর ধরে ঘুমায় আছে, যদি ঘুম 27 বৎসরও হয় তারপরও কলম বিরুদ্ধে যাবে না। বিদায় ঘুমেরটাও যদি বাদ দিই তাহলে কতটুক থাকলো? এতটুকের হিসাব দিতে 50,000 বৎসর লাগবে। আপনি বলবেন কেন লাগবে, তাইলে আমি যুক্তি দিয়ে বুঝাই।
প্রতিদিন 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। শ্বাস প্রশ্বাস বুঝেন, অক্সিজেন নেওয়া এবং ছাড়া 80,80,160,000 বার, 80,000, 80,000, 1,60,000 বার নেই, 80,000 বার ছাড়ি, 80,000 বার, আর 80,000 বার যে ছাড়ি, 80,000 বার আল্লাহ ডেলি আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে ক্লিয়ার করেন, ক্লিন করেন, পরিষ্কার করেন। কেন, আমাদের ভিতর যদি কার্বন ডাই অক্সাইড 24 ঘন্টা থাকলো, আর যদি এটাকে কিউর না করা হলো, ক্লিন না করা হলো, বাহির না করা হলো, পরিষ্কার না করা হলো, তাহলে মানুষ কবরে যাবে এতে কোনো সন্দেহ নাই, ডাক্তার আমার কথায় একমত হবে। বিদায় 80,000 বার আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আমাদের ভিতর থেকে কিউর করেন, কিন্তু 80,000 বার যে কিউর